আজকে কথা বলছি প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে সমর্থন করে প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন বাংলাদেশের পুলিশ আমেরিকান স্টাইলে আন্দোলন দমন করতে পারবে প্রধানমন্ত্রী এই আমেরিকান স্টাইলে বাংলাদেশি পুলিশ আন্দোলন দমন করতে পারবে সেই কথা বলে সংবাদকর্মীদের বা সাংবাদিকদের কথা বলেছেন যে আপনারা নিশ্চয়ই সেটাকে সমর্থন করবেন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যে বড় বড় সাংবাদিকরা ছিলেন তারা খুব পরিষ্কার করে কেউই বলেননি যে তারা এটা সমর্থন করছেন মৌন থেকেছেন তো মৌন থাকার অর্থ তো সমর্থন করাই তো বিরোধিতা তো কেউ করেননি তো যেহেতু প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সম্পর্কে এই যে একটা নাম আছে না যে মাসকাউত হাসান যে নাম দিয়েছেন যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি তো সেটা যাই হোক সেই চরিত্র যাই হোক কিন্তু আমার খুব পরিষ্কার বক্তব্য যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করছি সমর্থন করছি এবং আগামীতে আমেরিকান পুলিশ যে প্রক্রিয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দমন করছে বাংলাদেশে বিরোধী দল যে আন্দোলন করবে সংগ্রাম করবে আন্দোলন করে সংগ্রাম করে জনসভা করে সেটা দমন করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ এই আমেরিকান স্টাইল ফলো করবে আমেরিকান স্টাইলটা কি করেছে পুলিশ লাঠি নিয়ে গেছে যে ভবন শিক্ষার্থীরা দখল করে নিয়েছিল সেই ভবন থেকে তাদেরকে বের করে দিয়েছে কিছু কাদানে গ্যাস নিক্ষেপ করেছে ধাক্কাধাক্কি হয়েছে পুলিশ যা করেনি ও আরেকটা কাজ করেছে পুলিশ একজন শিক্ষক একজন শিক্ষক সহ শিক্ষার্থীদের পুলিশ যেভাবে দুইজন তিনজন ধরে তাকে মাটিতে ফেলে দুই হাত পেছনের দিকে এনে হাতে হ্যান্ডকাপ পরিয়েছে এটা বেশ নির্মম একটি দৃশ্য এটাকেই এটা সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে তো আগামীতে বাংলাদেশে যে আন্দোলন হবে বাংলাদেশে যে বিরোধী দল সংগ্রাম করবে আন্দোলন করবে সেই আন্দোলনকে যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন যে আমেরিকান স্টাইলে দমানোর চেষ্টা করবে বা দমন করবে সেই ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ তাহলে এখন কি করবে আমেরিকান পুলিশ যা করেছে সেটা করবে বিরোধী দল আন্দোলন করতে আসবে তাদের একজন কর্মীকে দুইজন তিনজন ধরে মাটিতে ফেলে দুই হাত পেছনে এনে তাকে হ্যান্ডকাপ করাবে তাকে লাঠি দিয়ে বেদম পেটাবে না আমেরিকান পুলিশ কিন্তু পেটায়নি তাকে কিল ঘুষি লাঠি মারবে না আমেরিকান পুলিশ কিন্তু কিল ঘুষি লাঠি মারেনি গ্যাস নিক্ষেপ করেছে হ্যাঁ বাংলাদেশে গ্যাস আপনারা নিক্ষেপ করতে পারেন বহু নজির আছে বাংলাদেশে যে প্রক্রিয়াতে পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করেছে তার মানে বাংলাদেশের পুলিশ আগামীতে আর গুলি করবে না আমেরিকান স্টাইল যেহেতু ফলো করবে বাংলাদেশের পুলিশ আর গুলি করবে না গ্রেপ্তার করবে মাটিতে ফেলে হাত দুই হাত পেছনে এনে তাদেরকে গ্রেপ্তার করবে লাঠি দিয়ে বা ধাক্কাধাক্কি করবে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে তাবুটা নিয়ে বা কোথাও বসে পড়লে সেখান থেকে তুলে দেওয়া হবে কিন্তু গুলি করা হবে না তো বাংলাদেশের পুলিশ যদি আগামিতে গুলি না করে বাংলাদেশের পুলিশ যদি আগামিতে। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদের মতো কারো পিটিয়ে হাত পা ভেঙে না দেয় বাংলাদেশের পুলিশ যদি শহীদ মিনারে আনু মোহাম্মদ যাবেন এবং ছাত্রলীগ গিয়ে আনু মোহাম্মদের কলার ধরবে আনু মোহাম্মদের পকেট ছিঁড়ে ফেলবে ধাক্কা দিবে এই ঘটনা ঘটবে না যদি এর পক্ষে একটা যুক্তি আছে সেখানে দেখা গেছে যে যারা আন্দোলন করছিল সেই আন্দোলনকারীদের আবার বিপক্ষ একটা গ্রুপকে দিয়ে সেই আন্দোলনকারীদের উপর আবার আক্রমণ করানো হয়েছে আমেরিকায় যেটা করেছে আমেরিকায় যেটা ঘটেছে পুলিশ নীরব থেকেছে বাংলাদেশে একটা আন্দোলন হয় এবং সেই আন্দোলনে ছাত্রলীগ আক্রমণ করে এবং পুলিশ নীরব ভূমিকা পালন করে তার মানে এটার সঙ্গে এটার একটা মিল আছে যদি আমেরিকার তত বড় মাপের না হলেও তারপরেও হয়তো এই কাজটি বাংলাদেশে হবে বাংলাদেশে যে কাজটি হবে না যে পুলিশ আগ বাড়িয়ে কথা বলবে না মার্কিন প্রেসিডেন্ট যেমন বলেছে যে বাইডেন যেরকম বলেছেন যে আন্দোলন করা যাবে কিন্তু বিশৃঙ্খলা করা যাবে না বাংলাদেশে যেটা বলা হয় যে আন্দোলন করা যাবে কিন্তু যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে নিশ্চয়ই বাংলাদেশের পুলিশের পর থেকে আর কঠোর হস্তে দমন করার কথা বলবে না যেহেতু আমেরিকান স্টাইল তার মানে হচ্ছে বাংলাদেশের পুলিশ আগামী দিনে আর গুলি করবে না যারা মিছিল মিটিং প্রতিবাদ আন্দোলন করবে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্যে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করবে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে কাদানে গ্যাস নিক্ষেপ করবে কিন্তু বেদম পেটাবে না পুলিশ বেদম পেটাবে না এবং গুলি করবে না এই দুটি কারণে আমি প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করছি যে আমেরিকান স্টাইলে আন্দোলন দমন করবে এটাই বাংলাদেশের জন্যে সবচেয়ে ভালো পথ দেখতে চাই যে আগামীতে বাংলাদেশের পুলিশ এই আমেরিকান স্টাইলে বিরোধী মতের বিরোধী দলের আন্দোলন দমন করে কি না